नमस्कार। रैडिकल इनक्लूसिवनेस आज की आमादे सत्संगे आर दूटी इंग्रेजी शब्द के निये आमरा कथा बोलबो। इंग्रेजी शब्दगुलो निये आसि कारण आमादेर एई जे कर्मयोग फर 21st सेंचुरी फिट फर लाइफ एई जे प्रोग्रामटा आमादेर साधना पद्धति, किन्तु एई प्रोग्रामटाके आमरा কোনো এক জায়গায় শুধু বেঁধে রাখতে চাই না। একটা ভাষার মধ্যে, একটা ধর্মের মধ্যে, একটা একটা জোন বা একটা একটা ভৌগোলিক জায়গার মধ্যে বেঁধে রাখতে চাই না। আজকের যুগে 21st সেঞ্চুরি যখন বলছি, একবিংশ শতাব্দী, এই যুগে সারা বিশ্ব এক হয়ে এসছে। গ্লোবাল সিটিজেন আমরা কোন দেশের নাগরিক। অনেক সময় বলা হয়, সকলেই মনে করেন আমরা সর্বজগতের নাগরিক, শুধু একটা রাজ্যের বা একটা রাষ্ট্রের বা একটা দেশের নাগরিক নই। কারণ মানুষ মানুষকে প্রত্যেকের সঙ্গে জুড়ে দিয়েছে। এক সময় তো প্রযুক্তির এরোপ্লেন, ট্রেন, এরোপ্লেন এইসব এখন এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর, নিজেকে নিয়ে যাবার যে সাধন তৈরি হয়েছে, তার দৌলতে মানুষ খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। এটা বেশ কয়েক বছর আগে হয়েছে। হতে হতে এইটা এমন জায়গায় এসছে যে এখন ইন্টারনেট আর এই সব প্রযুক্তির দৌলতে নিমেষের মধ্যে প্রত্যেক মানুষ যে যেখানেই থাকুক একে অন্যের সঙ্গে যেন যুক্ত হয়ে থাকছে। সেই হিসেবে আমরা যেহেতু গ্লোবাল সিটিজেন, তার মানে সারা বিশ্বের নাগরিক, সেই জন্যে যে ভাষাগুলো সারা বিশ্বে খুব প্রচলিত, সবথেকে বেশি প্রচলিত, সেই ভাষাগুলোকে আমাদের নিয়ে চলতে হবে। অথচ আধুনিক যুগের এই যে ভাষার প্রচার বা প্রসার, এই এই এর সঙ্গেই আমরা জুড়ে নিচ্ছি আমাদের ইতিহাস, আমাদের আমাদের পেছনে যেগুলো ফেলে আসা হয়েছে সেই সব ভাষা। তো সেই সব ভাষা মানে ট্র্যাডিশন, পরম্পরা, আর যেদিকে আমরা যাচ্ছি আমাদের পশ্চাতে যেগুলো ফেলে আসা হয়েছে আর আমরা যেদিকে এগিয়ে চলেছি আমাদের ভবিষ্যৎ, এই সবকে মিলিয়ে যেহেতু আমরা কাজ করছি আর মেলাচ্ছি এই জন্যে, কারণ আমরা র্যাডিক্যালি ইনক্লুসিভ, যেটা আজকের সৎসঙ্গের বিষয়, এটাকেই একটু বোঝাবো, আমরা বুঝবো। র্যাডিক্যাল মানে খুব জিদ্দি, যার খুব জিদ আছে, ভয়ানক যার জিদ, তাকে বলে কই র্যাডিক্যাল। র্যাডিক্যাল মানে সে কারোর কথা শুনতে চায় না, কারোর কথা শুনতে, সে নিজের এক গোঁয়া, একদম এক গোঁয়া গোঁ ধরে বসে থাকে, খুব জিদ্দি, এক কথায় যাকে বলা যায়। এই যে জেদ ব্যাপারটা, এইটাকে অনেক সময় একটা প্রবাদ আছে ইংরেজিতে, আবার বলি, বলে মাই ওয়ে অর দি হাইওয়ে, তার মানে এই নেবার আছে নে নাহলে যা, মানে আমি যেটা বলছি সেটা কর, না হলে যা, শুনতে হবে না, কারোর কথা শুনবো না, এই ধরনের একটা রোয়াব বা এই ধরনের একটা মানসিকতা, যে আমার কথাটাই সব আর কারোর কথা শুনবো না। এই কথাটা হলো র্যাডিক্যাল কথার মানে। র্যাডিক্যাল যখন বলা হয়, র্যাডিক্যাল কথাটা, শব্দটা অনেক সময় একটু একটু নেগেটিভ বা একটু কোনো খুব শুভ বা মঙ্গলময় জিনিসের জন্য অনেক সময় ব্যবহার করা হয় না। বিশেষ করে যেমন যারা টেররিস্ট, যারা আতঙ্ক করছেন, ছড়াচ্ছেন, এদেরকে কোনো একটা বিষয় নিয়ে খুব একগুঁয়া, সেই রকম মানুষকে বা সেই রকম সমন্বয়কে, সেই রকম যে গোষ্ঠীকে র্যাডিক্যাল বলা হয় অনেক সময়। এরা খুব র্যাডিক্যাল, এরা নিজেদের যা ভেবে রাখে সেটাই, সকলকে অন্যদের কথা শুনতে চায় না, নিজে যেটা ঠিক মনে করে সেটাই করে, এরকম। তো সেই হিসেবে র্যাডিক্যাল বলা হচ্ছে। আবার এই র্যাডিক্যাল শব্দটাকে আমরা জুড়ছি আরেকটা শব্দের সঙ্গে, ইনক্লুসিভনেস। ইনক্লুসিভ কথাটা আসছে ইনক্লুডের মধ্যে থেকে, ইনক্লুড মানে আমরা হচ্ছে যেখানে আমরা মিলিয়ে নিচ্ছি কারুকে আমরা কোনো কিছুর, কোনো একটা জিনিসের মধ্যে আসতে দিচ্ছি, মানে একসঙ্গে মিলিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে আমাদের সঙ্গে ইনক্লুড করে নিচ্ছি, আমাদের সঙ্গে তাকে নিয়ে চলছি, সঙ্গে নিয়ে চলছি। এই যে সঙ্গে নিয়ে নেওয়া, এইটাকে বলে ইনক্লুড করা, এর থেকেই আসছে ইনক্লুসিভনেস, এই সঙ্গে নিয়ে নেওয়ার যে একটা প্রবণতা। তো যতজনকে আমি সঙ্গে নিয়ে নেব, যত বিচারধারাকে সঙ্গে নিয়ে নেব, এটাকে বলা হবে ইনক্লুসিভ বিচারধারা। মানে আমার বিচারধারাটা যদি এমন হয় যে আমি সবার বিচারধারাকে নিয়ে চলতে যাই, তাহলে বলা হবে ইনক্লুসিভ।
এবারে বোঝা যাক, তাহলে ইনক্লুসিভ মানে শুধু একটা বিচারধারা নিচ্ছি না, আমি যত রকম পারি বিচারধারাকে যখন নিজের বিচারধারার সঙ্গে জুড়তে চাইছি, আমি বলছি আমার বিচারধারাটাই সব নয়, ভাই তোমার কি বিচার আছে বলো, তোমার কি ওপিনিয়ন আছে, তোমার কি মতামত আছে এটা বলো, জানি এইটা জানতে চাইছি, এটা নিতে চাইছি, এটা নিয়ে তবে আমি আমার মতামতটাকে তৈরি করব, এইটা যখন বলছি তখন আমি বলবো আমি ইনক্লুসিভ। এবারে তাহলে এই দুটো বিপরীতার্থক শব্দকে আমরা নিয়ে আসছি একসঙ্গে, র্যাডিক্যাল আর ইনক্লুসিভ। এখন র্যাডিক্যালটার মানে হচ্ছে যে গোয়া, এক গোয়া, জিদ্দি, ভীষণ জিদ্দি, কারোর কথা শুনবে না, নিজে যেটা মনে করবে সেটাই ঠিক। ফ্যাসিস্ট অনেকে বলবেন, মানে বা হিটলার, এইরকম ধরনের সব কথা ব্যবহার করা হয় এইগুলো, এই এই র্যাডিক্যাল ব্যাপারটা বোঝানোর জন্য। কিন্তু আবার ইনক্লুসিভ মানে একদমই তা নয়, সকলকে নিয়ে চলবে, সকলের মতামত নেবে, এইটা হলো ইনক্লুসিভ। এবারে যখন এই দুটোকে জোড়া হচ্ছে, জুড়ে আমরা বলছি র্যাডিক্যাল ইনক্লুসিভনেস। র্যাডিক্যাল ইনক্লুসিভনেস তাহলে কি হয়ে গেল, মানে আমার একটাই জিনিসের জেদ রয়েছে, আমি দারুণ জিদ্দি, কিন্তু কিসের ব্যাপারে জিদ্দি, যে আমি সকলের মতামতটা নেব, এই ব্যাপারে আমি জিদ্দি। তার মানে কোনো একটা এমন কিছু হবে না, কোনো এরকম ঘটনা হবে না আমার জীবনে, কোনো এমন পরিস্থিতি আমি আসতে দেব না আমার জীবনে যেখানে আমি সকলের মতামতটা নেব না, সকলের মতামত, সকলের বিচারধারা, সকলের মঙ্গল, সকলের শুভ, সকলের জন্যে যেটা মঙ্গলকারী বা সকলে যেটা ভাবছেন, এই সকলের চিন্তাধারা, এগুলোকে আমি সঙ্গে নিচ্ছি না, এটার হবে না, এই ব্যাপার, আমি যে সকলকে নেব না এটা হতেই পারে না, এটার সম্বন্ধে আমি ভীষণ জেদি যে আমাকে সকলকে নিয়েই চলতে হবে, এই একটা ব্যাপারেই আমার সাংঘাতিক জিদ, আমি এর থেকে নড়বো না। ভাই অন্য কেউ কিছু কথা বলো তাহলে আমি এটার থেকে নড়বো না, কোনো একটা ব্যাপারে কেউ না না সবার মত নিতে হবে না, চল নিজের মনে করছি ওটা নিয়ে এগিয়ে যা, না আমি র্যাডিক্যাল, আমি ওই দিকে নয়, আমি ওই রকম করে চলি না, আমি ভীষণ জেদি। তাহলে এই যে দুটো বিপরীতের সমন্বয় হচ্ছে র্যাডিক্যাল ইনক্লুসিভনেস, মানে সর্ববিচারের জিদ, এক কথায় মানে এটাকে এটাকে একটা, যেমন ইংরেজিতে র্যাডিক্যাল ইনক্লুসিভনেস বলা হচ্ছে, এটাকে এই বাংলায় বলতে গেলে হয়তো আরও বাংলার ভালো ভাষাবিদরা এটাকে অন্যভাবে অন্য শব্দ নিয়ে আসতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো আমরা যদি বলি সর্ববৈচারিক জিদ, সর্ববৈচারিক জিদ, এই এই ব্যাপারটা যদি থাকে তাহলে কেমন হয়, একটা নতুন বেশ ব্যাপার হচ্ছে মনে হচ্ছে, যেটা এমন জিদের কথাও রয়েছে, জিদ রয়েছে, কিন্তু কিসের জিদ, যে সকলকে নিয়ে চলার জিদ, আমি কারোর কথা শুনবো না। কিসের ব্যাপারে, যদি বলো যে কারোর কথা শুনো না, নিজের কথাটা নিয়েই চলো, শুধু একটা সংকীর্ণ মতামত নিয়ে চলো, এইটা আমি শুনবো না, তাহলে দুটো, এটা বোঝা একটুখানি মানে খুব শক্তও নয় আবার খুব সহজও নয়, বুঝে গেলে বুঝে যাবে, কিন্তু না বুঝতে চাইলে যেটা বোঝাচ্ছি আজকে এটা বোঝা খুব মুশকিল। আবার একবার বলি, সর্ববৈচারিক জিদ, আমি ভীষণ জেদি, কারোর কথা শুনি না, কিন্তু একটাই ব্যাপারে আমি ভীষণ জেদি, কোন ব্যাপারে, যে আমি প্রত্যেকের বিচার নিয়ে তবেই নিজের বিচারটা তৈরি করব, এই ব্যাপারে আমি ভীষণ জেদি। এই ব্যাপারটা আমরা কোথায় দেখতে পাই, আমরা দেখতে পাই যখন কোনো একটা কনফ্লিক্ট হয়, কোনো একটা বিবাদ হয়, এই বিবাদ মীমাংসা করার জন্য যখন আমরা কোর্টে যাই, কোর্টে যাই, আদালতে যাই, সেখানে গিয়ে বিচার করেন, সেখানের আদালতের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা বসে, সেই ব্যবস্থাটায় আমরা দেখি যে বিচারক, তিনি নিজের মতটা দিয়ে কাজে লাগিয়ে দিচ্ছেন তা নয়, তার তিনি ভীষণ জেদি, তার জেদেই সারা আদালত চলছে, তার জেদটা প্রচণ্ড, কী জেদ, যে আমি সবার মতামত নেব, প্রত্যেকের কী বলার আছে না বলার আছে নেব, সে যতই ঝামেলা হোক, কিন্তু আমি সময় দেব, আমি ধৈর্য ধরে থাকব, আমি প্রত্যেকের মতামত নেব, তারপরে আমি নিজের বিচারে পৌঁছব, পৌঁছে তারপরে আমি নিজের বিচারটা শোনাব, আর সেই বিচার অনুযায়ী তারপরে কাজ হবে। এই যে আদালতের যে প্রথাটা, যেটা কোনো জন্তু জানোয়ার সাপ ব্যাঙ মাছি মশা কারোর মধ্যে আমরা দেখতে পাই না, এটা মনুষ্যত্বেরই পরিচয় যে আমরা আদালতের মতন একটা ব্যাপার তৈরি করেছি সমাজে।
এমন নয় যে রাজার কাছে গিয়ে বলা হচ্ছে রাজা এইটা করেছি, রাজা কথাটা শুনলেন আর দড়াম করে বললেন যা শুলে চড়িয়ে দে ওকে। এরকমও ছিলাম আমরা এক সময় হয়তো, কিন্তু তার থেকে আমরা বেরিয়ে এসে আজকে একটা ব্যবস্থা তৈরি করেছি যেটা আদালতের ব্যবস্থা। আর আমাদের গণতন্ত্রের যে যে খুঁটিগুলো বলা হয় তার মধ্যে সর্বোচ্চ মান দেওয়া হয় জুডিশিয়ারি, যে আলাদা আলাদা খুঁটিগুলো আছে আমাদের গণতন্ত্রে। খুঁটিগুলোর কথা আজকে বলছি না, এটা হোমওয়ার্ক রইল যে গণতন্ত্রের কোন চারটে খুঁটির উপর দাঁড়িয়ে থাকে, সেটা গবেষণা করলেই একটু পড়াশোনা করলেই সবাই বার করে নিতে পারবো। কিন্তু তার মধ্যে একটা খুঁটি এই আদালত বা জুডিশিয়ারি, এইটা কিন্তু আমাদের মনুষ্যত্বের একটা বড় পরিচয়। আর এই এই খুঁটিটার উপর দাঁড়িয়ে আমরা ওই জায়গায় পৌঁছই যেটাকে আমরা বলি র্যাডিক্যাল ইনক্লুসিভনেস। আর কর্মযোগ ফর 21st সেঞ্চুরির এই যে ফিট ফর লাইফ প্রোগ্রাম, এখানে আমরা কীভাবে আমাদের সাধনা পদ্ধতির মধ্যে এই র্যাডিক্যাল ইনক্লুসিভনেসের যে যে বিষয়টা, যে চিন্তাধারাটা, যে মানসিকতাটাকে নিয়ে আসি, সেইটা নিয়ে আরেকদিন ভালো করে বোঝাবো। কিন্তু আজকে এই ব্যাপারটা বুঝে রাখলাম যে র্যাডিক্যাল ইনক্লুসিভনেস ব্যাপারটা কী, অর্থাৎ সর্ববৈচারিক জিদ ব্যাপারটা কী। আজকের মতন এতটাই, নমস্কার।